আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আজ আমরা এমন বাইশটি কাজ সম্পর্কে জানব যেসব কাজ জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায় তা হল নম্বর এক ইমান না আনা আলিহি ওয়াসালাম বলেন তোমরা ইমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না নম্বর দুই প্রতিবেশীকে কষ্ট দেওয়া রসুল সল্লাহ আলিহি আসালাম বলেছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নম্বর ছেচল্লিশ নম্বর তিন অহংকার করা রসুল সল্লাহ আলিহিউ আসালাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না সোহে মুসলিম হাদিস নম্বর একানব্বই নম্বর চার চোগলখুরি ও পরনিন্দা করা রসুল সোল্ল আলিহিউ আসালাম বলেছেন চোগলখুর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না সোহে মুসলিম হাদিস নম্বর একশো পাঁচ নম্বর পা আত্মহত্যা করা নবীজি সাল্লিম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে নামে যাবে সেখানে অনন্ত কাল ধরে সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে জাহান্নামে নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ নম্বর ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর সাত হারাম খাওয়া রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে নামের আগুনই তার প্রাপ্য মিসকাত হাদিস নম্বর দুই হাজার সাতশো তিন নম্বর আট উপকার করে খোটা দেওয়া রসুল সাল আলিহি ওয়াসালাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় নম্বর নয় তগদির অর্থাৎ ভাগ্যের লিখন অস্বীকার করা রসুল সোল্লাহ আলিহাসালাম বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান মদ্যপায়ী এবং তগদির অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না সিলসিলা হসেহা হাদিস নম্বর ছয়শ নম্বর দশ জাদুর বৈধতায় বিশ্বাস করা নম্বর এগারো মদ গাঁজা ও নেশাদ্রব্য গ্রহণ করা নম্বর বারো গণক আলিহি আলিহিউসালাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল মদ্যপায়ী যাদুর বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চোগলখুরো গণক নম্বর তেরো ঋণ পরিশোধ না করা রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লামের নিকট কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন অন্যথায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না মুসলিম হাদিস নম্বর এক নম্বর চোদ্দ পুরুষ বেশধারী নারী নম্বর পনেরো দায়ুস আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হল পিতামাতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষ বেশধারী নারী আলিহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় নম্বর ষোল বৃদ্ধ ব্যবীচারী নম্বর সতেরো মিথ্যাবাদী শাসক নম্বর আঠারো অহংকার দরিদ্র রসুলসোল্ল ওয়াসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহতালা তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদের গুনাহা থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ ভ্যাবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী দরিদ্র নম্বর উনিশ রসুল লহ আলিহি ওয়াসালাম বলেন কঠোর প্রকৃতি ও কুটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের নিকট গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃত পক্ষে যা তার কাছে নেই আবুদাউদ হাদিস নম্বর চার হাজার আটশো এক নম্বর বিশ বিশ্বাসঘাতক শাসক রসুল সোল্ল আলিহি বলেন যাকে আল্লাহতলা জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে আল্লাহ আল্লাহতারা তার জন্য জান্নাত হারাম করে দিবেন সোহাই মুসলিম হাদিস নম্বর একশো নম্বর একুশ মানুষকে প্রহার করা নম্বর বাইশ মহিলাদের পর্দাহীনতা নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমি এখনো দেখিনি অর্থাৎ নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হলেন এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তারা তা দিয়ে জনগণকে প্রহার করবে এবং ওই সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথায় উটের কুজের মতো উঁচু এবং একপাশে পাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশরাজি শোভা পাবে এ সমস্ত নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুগ্রাণও পাবে না অথচ এত এত দূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যাবে সোহাই মুসলিম হাদিস নম্বর দুই উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা যদি তবা করার পূর্বেই মৃত্যুবরণ করে এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে ক্ষমা না করেন তবে তাদের পরিণতি নাম তবে আল্লাহ আল্লাহতালা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দেবেন যদি সে শিরিক থেকে দূরে থাকে কেননা তালা বলেন নিঃসন্দেহে আল্লাহতালা তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের মাপ যার জন্য তিনি ইচ্ছে করেন সুরা নিসা আয়াত আটচল্লিশ আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন